السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করব। আমরা যারা মুসলিম উম্মা প্রত্যেক বছর ঈদুল আজহায় কুরবানি করে থাকি, আসলে আমরা কুরবানি কেন করি এই বিষয়টি অনেকে আমরা জানি না। কুরবানি করছি আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়েছে, সেই হিসাবে আমরা কুরবানি দিচ্ছি, কুরবানির গোশত নিজেও খাচ্ছি, আত্মীয় স্বজনকে দিচ্ছি, কিন্তু কেন করছি সেই বিষয়টি আমরা অনেকের কাছে অস্পষ্ট। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই বিষয়টিকে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি আমরা কেন করি? প্রথমত কুরবানি আমরা এই জন্য করি আল্লাহর নিদর্শনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। এটা মুমিন, প্রত্যেক মুমিন যে ইমান লালন করে তার কলবের তাকওয়া থেকে কুরবানির পশুর প্রতি সে শ্রদ্ধা প্রদর্শন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই কুরবানি হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন, একটি ইবাদত বটে। এই নিদর্শনের প্রতি মুমিন তার কলবের তাকওয়া থেকে শ্রদ্ধা প্রদর্শন করবে। দ্বিতীয়ত, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রেখে যাওয়া সেই সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে প্রশ্ন করেছিলেন, মা হাযিহিল আদহিয়ু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, এই যে কুরবানি আমরা করছি, মূলত এটা কি, এটা কোথায় থেকে এসেছে, আমরা কিভাবে পেলাম? তো রাসূল বলেছিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রেখে যাওয়া সুন্নাহ। তো গোটা বিশ্বের মুসলিম উম্মা প্রত্যেক বছর জিলহজ মাসের দশম দিনে সেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রেখে যাওয়া সুন্নাহকে তারা পালন করে। তৃতীয়ত, আমরা কুরবানি করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, হে হাবিব, আপনি বলুন, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আপনার জন্য। তাহলে আমাদের সকল কিছু, যা কিছু হবে, চব্বিশটি ঘন্টা সব কিছু কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত সৌধী, চতুর্থত, আমরা কুরবানি করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল ক্বানিআ ওয়াল মু'তাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উট এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিদর্শন। এই কুরবানির পশুর মধ্যে আমি আল্লাহ কল্যাণ রেখে দিয়েছি, খৈরিয়াত রেখে দিয়েছি, বালাই রেখে দিয়েছি। সুতরাং এই চৌপায়া জানোয়ার যখন তোমরা জবাই করবে, আমি আল্লাহর নাম স্মরণ করে জবাই করবে, ফাকুলু মিনহা, জবাই করার পর এই কুরবানির পশু থেকে তোমরা নিজেরাও গোশত খাবে, যে চাই তাকেও খাওয়াবে, যে চাই না তাকেও খাওয়াবে। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমি রবের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি বিষয়কে সামনে রেখে আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুক। আমিন।